হ্যালো, আমার সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো, যে অবস্থায় আছো, সর্বদা জ্ঞান চর্চার মধ্যেই থাকো। জ্ঞান চর্চা করলে তুমি একদিন একবার অনেক বড় বড় মানুষ হতে পারবে, এবং এই জ্ঞান চর্চাই তোমাকে উত্তম মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আমরা কয়েকটা ক্লাস করছি, আজকে ক্লাস যেটা করতে যাচ্ছি, আমি ভাবলাম যে আসলে OBS দিয়ে একটা ক্লাস নেওয়া দরকার। এটা আমরা আজকে চিত্র আঁকানো দেখাবো, যে চিত্রটা কেমন। তোমরা বারবারই বলি, চিত্র দেখে যেন ভয় পেও না, চিত্র আহামরি কোনো কিছু না, এমনিতেই সাধারণভাবে জ্যামিতিক চিত্র এখানে না, যে জ্যামিতির মতো ওই যে কম্পাস ধরে ধরে চিত্র আঁকতে হবে এরকম কিছু না। তুমি হাত দিয়ে টান দিবা, হয়ে যাবে, বাস। এটা কি বোঝানো হয়েছে, জাস্ট এটা একটা জিনিস, কতটুক ব্যবধান নিতে হচ্ছে এটা মূল জিনিস নয়। মূল জিনিস কি? মূল জিনিস তোমার বোঝানো, যে কোন অক্ষে কোন দ্রব্য বোঝানো হয়েছে, কতটুক ছাড় দেওয়া হয়েছে, কতটুককে গ্রহণ করা হয়েছে। তো আজকে ক্লাস শুরু করার আগে আমি বলি তোমাদের, যে তুমি যেমন আজকে কম্পিউটার ব্যবহার করছো, ল্যাপটপ বা কম্পিউটার যেটাই হোক, মোবাইল ফোন ব্যবহার করছো, মোবাইল ফোন গুলা, এই যে মোবাইল ফোন গুলা, আজকের এই মোবাইল ফোন গুলা কিভাবে এসছে, অনেক চড়াই উৎরাই পাড়ি দিয়ে এই মোবাইল ফোন গুলো এসেছে, তাই না? আগে ছিল বাটন ফোন, বাটন ফোনের পরে আস্তে আস্তে জাভা সেটিং, জাভা গেমস ছিল যেগুলা, সেগুলো আবার দাম ছিল বেশি, আস্তে আস্তে ভার্সন উন্নত হতে 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 অনেক ভালো একটা স্মার্টফোন আমরা এখন হাতে পেয়েছি। আজ থেকে 20 বছর পরে কিন্তু এই স্মার্টফোন এরকম থাকবে না, আরো বেশি উন্নত হয়ে যাবে। আজ থেকে 20 বছর আগে স্মার্টফোন ছিলই না। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, আজকে তুমি যেই জিনিসগুলা ভোগ করছো, বিদ্যুৎ, এসি, রঙিন টিভি, এইগুলা কোনো না কোনো মানুষের কঠিন সাধনার ফল, কঠিন পরিশ্রমের ফল। আমাদের শুধু চিন্তা করতে হবে, দেখো আমরা কিন্তু, তোমরা কিন্তু বড় হচ্ছ, তাই না? বড় হয়েছ, আগের মতো দিন কাট যাপন করলে হবে না, একটু পরিশ্রমী হতে হবে, একটু চিন্তা করতে শিখতে হবে। শুধু চিন্তা করো, চিন্তায় তোমার, চিন্তায় তোমাকে উন্নত করে দেবে। যা দেখবা তাই নিয়ে একটু ভাবো, যে আসলে জিনিসটা এরকম হচ্ছে কেন, এরকম না হয় এর ব্যতিক্রম ঘটলে কি হতো, এবং বাজার নিয়ে ভাবতে শেখো, স্টক মার্কেট নিয়ে ভাবতে শেখো, যে জিনিসগুলো আসলে কিরকম হচ্ছে, এরকম হচ্ছে কেন, প্রত্যেক বছর ঘাটতি বাজেট কেন দেখানো হয়। আসলে আমাদের বাঙালির ভিতরে আসলে একটা প্রবলেম আছে কি, যে আমরা হুট করে একজনের দোষ দিয়ে দিই, তাই না? বলি যে এটা ঠিক না, ও ভুল করছে। তো আসলে ভুল করছে কিনা, সঠিক করছে নাকি আসলে আমিই ভুল করছি, আমিই বুঝতে পারছি না, এই জিনিসটা কি আমার নলেজে আছে কিনা, নেই, আমি এই সম্পর্কে জানি কিনা, এই জিনিসগুলো জানতে হবে। আমি জানি না, তাইলে আমাকে শিখতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে তুমি জগৎ থেকে কিছু নিচ্ছ, স্রষ্টা তোমাকে তৈরি করেছে, আলো, বাতাস, পানি, দেখো অক্সিজেন দিচ্ছে, কত সুন্দর, মানে তোমার সব কিছু দিয়েছে, দেয়নি কি? কিন্তু তুমি যেইগুলো ভোগ করছো, নিশ্চয়ই তাকেও কিছু দিতে হবে, ঠিক না? তার, তাকে তোমার যে ইবাদত বন্দেগী আছে সেটা করতে হবে, তুমি তার কাছ থেকে সব নিয়েই যাচ্ছ। দেখো আজ 20 বছর বা 18 বছর তোমার বয়স, জগৎ থেকে তুমি শুধু নিয়েই যাচ্ছ। এখনো পর্যন্ত চিন্তা করলাম, বা আর 5 বছর তুমি এইখান থেকে নিবা, জগৎ থেকে নিবা, যতদিন বেঁচে থাকবে ততদিন নিবা। ধরলাম যে তোমার পিতা মাতার কাছ থেকে তুমি নিচ্ছ, আর 5 বছর নিতে হবে তোমাকে, তারপরে তোমার কেরিয়ার বিল্ড আপ করতে হবে, কেরিয়ার বিল্ড আপ করার পরেই তুমি এই যে নিচ্ছ, এটাকে বলা হচ্ছে ইনপুট, এবং পরবর্তীতে তুমি আউটপুট দিবে। হচ্ছে ভালো একটা চাকরি বাকরি করলে, ভালো একটা প্রতিষ্ঠানে গেলে, তুমি ভালো কিছু করলে অবশ্যই সেখান থেকে ভালো কিছু দিতে পারবা তোমার পরিবারকে। এখন আমার কথা হচ্ছে, তুমি প্রথম অবস্থায় যে নিচ্ছ, নেয়ার পরে তুমি যেন কিছু দিতে পারো, পৃথিবীকেও যেন কিছু দিতে পারো, পৃথিবীর কাছ থেকে অনেক কিছু নিচ্ছ, মানুষের কর্মফল নিচ্ছ, কিন্তু সেই কর্মফলকে তুমি যদি, যেমন মোবাইল ফোনটা নিয়ে যদি তুমি খারাপ কাজে ব্যবহার করো, তাহলে কিন্তু হবে না। এই মোবাইল ফোনকে তুমি ভালো কাজে ব্যবহার করবা, এবং তোমার কর্ম, তুমি যেন পজিটিভ কর্ম করে পজিটিভ একটা ফলাফল দিতে পারো, তুমি যেন মানুষকে কিছু দিয়ে যেতে পারো পৃথিবীতে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কাজ করেছে, আমি দেখলাম যে খুবই ভালো লাগছে যে অনেকেই কাজ করেছে, তাদের ভিতরে যারা কাজ করেছে তাদের রোল আমি একটু বলি।
অনেকে কমেন্টস করেছে, শুধু কমেন্টস করলে হবে না, আমার খাতা দেখাতে হবে, ঠিক আছে? তুমি তুমি আমি যেটা বলেছিলাম যে তুমি যে ক্লাসটা দেখছো, ক্লাসটা কিন্তু আমার অনেক পরিশ্রমের ফসল, তো এই পরিশ্রমের ফসলের মূল্য তোমাকে দিতে হবে। আমি যেন তোমার কাছ থেকে একটা ফিডব্যাক পাই, তোমার কাছ থেকে আমি যেন ভালো কিছু পেতে পারি। এই 17, তারপরে আছে তোমার কমার্স 49, কমার্স 34, আছে এইস 1, একজন রোল দেয়নি, কমার্স 36। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কেন বলছি, আজকের দিনটা যে ব্যবহার করলো তার একটা পুঁজি দাঁড় হয়ে গেল, তাই না? সে একটা পুঁজি, একটা দিন তার একটা পুঁজি হয়ে গেল। ওই দিন সে 1 ঘন্টা বসলেও, 1 ঘন্টা বা আধা ঘন্টা বসলেও ওই ছেলেটা কিন্তু একদিনের জন্য পথ এগিয়ে গেল। এই জন্য তোমাকে চিন্তা করতে হবে যে আমি যেন সর্বদা এগিয়ে থাকি, সর্বদা এগিয়ে থাকতে হবে, নিজেকে সর্বদা আপডেট রাখতে হবে। তুমি যখন মোবাইল কিনতে চাও, তুমি ব্যাকডেট ভার্সন কিনো না, আপডেট ভার্সন কিনো, তাই নিজেকে আপডেট রাখতে হবে, সর্বদাই নিজেকে আপডেট রাখার চেষ্টা করতে হবে। এই জন্য আমরা সর্বদাই আমাদের পড়াশোনার ভিতরে অন্তর্ভুক্ত থাকবো, পড়াশোনা বেশি বেশি করব। এবং আমি লিখে রাখছি যে দেখো, আজই ভবিষ্যৎ, আজই ভবিষ্যৎ মানে আজকের দিন যে কাজ করলো, আগামী দিনটা তার জন্য একটা ফলাফল হয়ে গেল, ভালো হয়ে গেল, এবং আজকে যে কাজ করবে ভবিষ্যৎ তার উজ্জ্বল হবে, আর আজকে যে কাজ করবে না তার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। এই জন্য প্রত্যেক সেকেন্ডকে শ্রদ্ধা করো, প্রত্যেক সেকেন্ডকে শ্রদ্ধা করো, প্রত্যেক সেকেন্ডকে কাজে লাগাও, এবং সঠিক সুন্দরভাবে তুমি বই পড়ার চেষ্টা করো। বইটা এমনিতেই উল্টিয়ে উল্টিয়ে পড়ো, দেখো পাতাগুলো, তুমি খুব দারুণভাবে কোনো কিছু না কিছু শিখতে পারবাই, কোনো কিছু বৃথা যায় না জগতে। সব কিছু একটা পজিটিভ জিনিস দেখো, নেগেটিভ জিনিস কখনো দেখো না, নেগেটিভের চর্চা করো না, ভালোর চর্চা করো, ভালোর সাথে থাকো, পজিটিভের সাথে থাকো। আমরা দেখো সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ ইকোনমিক্স ফার্স্ট পেপার পড়বো, ইকোনমিক্স ফার্স্ট পেপার চলছে এখানে, যদিও সেকেন্ড পেপার আসলে হয়ে গেছে, জিনিসটা একটা ভুল হয়ে গেছে, আমরা পড়বো ফার্স্ট পেপার। প্রথম অধ্যায় মৌলিক অর্থনীতির সমস্যা ও এর সমাধান। মৌলিক জিনিসটা কি? মৌলিক মানে বেসিক জিনিস, বেসিক জিনিসের ভিতরে আমরা বেসিকটাকে তুলে নিয়ে আসবো, যে বেসিক ওর ভিত্তিটা কোথায়। যেমন আমরা এখন বড় বড় ফ্লাইওভার দেখি, বড় বড় ব্রিজ দেখি, এর বেসিকটা কোথায় ছিল? বেসিকটা ছিল কিন্তু সাঁকো, যেটা তুমি দেখেছো, তাই না? অনেকেই দেখেছো, অনেকেই চিনো না, যে তোমার বাঁশ দিয়ে তৈরি করে। তার মানে ওই বেসিক জিনিসটা আমাদের আগে শিখতে হবে, যে এর মূল বেসটা কি ছিল। ওই বেস ধরে, বেজের চিন্তা না করতে পারলে কিন্তু হবে না। বেস যে চিন্তা করেছে, ফার্স্ট টাইম যে সাঁকো তৈরি করেছে, যার মাথায় এটা এসেছে, উনি সব থেকে ট্যালেন্ট মানুষ। অর্থনৈতিক মৌলিক সমস্যা এর উদ্ভবের কারণ, আমরা দেখো একটুখানি পড়ার চেষ্টা করবো, বই পড়ার চেষ্টা করবো। আমি ফার্স্ট কয়েকদিন বই পড়াইনি একেবারেই, প্রথমেই শুধু আমি বলছিলাম অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনকের যে বইয়ের নাম কি ছিল, অ্যান ইনকোয়ারি ইন টু দ্য নেচার অ্যান্ড কজেস ওয়েলথ অব নেশন। তো এই যে এই এই দি ওয়েলথ অব নেশন, এই গ্রন্থ তোমার প্রকাশিত হয় 1776 সালে, এবং অ্যাডাম স্মিথ ওই গ্রন্থে বলছিল যে অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান, তাই না? এটা আমি সংজ্ঞায় চলে গেছিলাম, এটা মনে রাখতে হবে। আর মৌলিক অর্থনীতি যে উদ্ভবের সমস্যার কারণ, এই সমস্যার কারণগুলো আসলে কি? মানুষ, দেখো মানুষের বৈশিষ্ট্যটা কেমন, আমি তোমার মানুষের একটা বৈশিষ্ট্যের কথা বলি। যে মানুষের বৈশিষ্ট্যটা হচ্ছে যে, মনে করো তোমার কাছে একটা চকচকে 100 টাকার নোট আছে, একটা ময়লা 100 টাকার নোট আছে, তাহলে তুমি বাজার করতে গিয়ে কি করো, ময়লা 100 টাকার নোটটা দাও, তাই না? তো এটা কিন্তু একটা মানুষের একটা ক্যারেক্টার। তো অর্থনীতির যে জিনিসটা আসছে, যে মৌলিক অর্থনীতির সমস্যা উদ্ভব, মৌলিক অর্থনীতি কেন সমস্যা হচ্ছে, মানে সমস্যা সৃষ্টি হচ্ছে কেন, এর সমস্যা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে মানুষের অভাব। এখানে অভাব হচ্ছে অসীম, মানে মানুষের চাওয়ার কি কোনো শেষ আছে বলো? আমি গতদিনও বললাম যে তোমার দেখা যাচ্ছে তোমার চাওয়া আছে একটা ল্যাপটপ, একটা মোবাইল ফোন, একটা এই হাবি যাবি, অনেক কিছু চাওয়ার চাওয়ার থাকতে পারে। যখন একটা অভাব পূরণ হয়ে যায়, তখন সে ওই অভাবটার কথা ভুলে যায়, আবার নতুন করে একটা অভাব দেখতে পায়, সে নতুন অভাবের পেছনে আবার ছুটতে থাকে। এই জন্যই বলা হচ্ছে মানুষের অভাব আসলে অসীম। আমি একটুখানি বইটা পড়ি, তোমরা একটু লক্ষ্য করো, বই পড়বো আমরা। অর্থনীতির আলোচ্য বিষয় হলো অর্থনীতির সমস্যা বা দুষ্প্রাপ্যতা।
অর্থনীতির মূল আলোচ্য বিষয়টা হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে, দুষ্প্রাপ্যতা, স্কার্সিটি। স্কার্সিটি মানে দুষ্প্রাপ্যতা, যেটা পাওয়া কঠিন। আমি বলছিলাম যে সম্পদ হতে হলে সেটা অবশ্যই তার যোগান, যোগান মানে কি, বাজারে মনে করো যোগান, বেগুনের যোগান, মানে বেগুন কি পরিমাণ এসেছে ওটা হচ্ছে যোগান। আর চাহিদা কোন দিক থেকে আসে? চাহিদা আমার দিক থেকে আসে, তোমার দিক থেকে আসে, মানে ক্রেতার দিক থেকে আসে চাহিদা, আর বিক্রেতার দিক থেকে আসে কি, যোগান। তুমি চিন্তা করো, তুমি নিউ মার্কেটে একটা শার্ট কিনতে গেছো, তাহলে শার্ট কিনতে গেলে তোমার দিক থেকে চাহিদা আসবে যে আসলে কোন শার্টটা তোমার পছন্দ, কত টাকায় কিনবা, দাম বেশি হলে কিনবো কিনা, এরকম। আর বিক্রেতা কি করে, বিক্রেতা যোগান দেয়, মানে বিক্রেতা চাই যে বেশি বেশি দামে বিক্রি করতে। এই জন্য বিক্রেতা খুব পরিসরে খুব সুন্দরভাবে সাজায় রাখে এবং সে চায় যে বেশি বেশি দাম চাইতে। আর ক্রেতা চায় বার্গেনিং করে, যে উনি বলে যে 1,000 টাকা, উনি বলে না 800 টাকা, না একটু কমান, মাঝামাঝি এসে দেখা যাচ্ছে 900 টাকায় বিক্রি। তাহলে এই যে ক্রেতা এবং বিক্রেতা যেই দর কষাকষি করে, দর কষাকষি একটা সামঞ্জস্য পর্যায়ে আসে। তো দেখো, যেটা বলছিলাম যে অসীম অভাব এবং সীমিত সম্পদ, সম্পদ আসলে আমাদেরকে, যেটা সম্পদ সীমিত, এবং এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব, এই দুইটা জিনিসকে একটা সামঞ্জস্য করার একটা প্রচেষ্টা। কারণ সম্পদ কি কম আর মানুষের অভাব অসীম, এই দুইটার ভিতরে একটা গ্যাপ আছে, কিন্তু গ্যাপটাকে একটা সামঞ্জস্য নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে হবে? নির্বাচনের মাধ্যম দিয়ে নিয়ে আসতে হবে। আমার অনেক অভাব আছে, তাহলে আমি ফাইন্ড আউট করবো যে কোনটা নেবো, কোনটা, অনেক অভাবের ভিতরে একটা অভাবকে আমি চিহ্নিত করব এবং এই অভাবটা প্রথমে মেটাবো, তারপরে আস্তে আস্তে আরেকটা অভাব আরেকটা অভাব, এইভাবে করে আমরা অভাবগুলোকে মেটাতে পারি। দেখো, মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে, এরূপ পণ্য বা সেবা আকাঙ্ক্ষা ইচ্ছাকে অভাব বলে। মানুষের চাহিদা বা অভাব আছে সীমাহীন। যেমন একজন দরিদ্র ব্যক্তি, তার প্রাথমিক উদ্দেশ্য ছিল ন্যূনতম খাবার এবং ন্যূনতম, সে দেখা যাচ্ছে একটা ছোট গৃহ, ন্যূনতম আয় উপার্জন করা। কিন্তু পরবর্তীতে যখন এই অভাবগুলো তার মিটে গেছে, পরবর্তীতে কি হচ্ছে, তার ভালো খাদ্যের প্রয়োজন হচ্ছে, উন্নত গৃহের প্রয়োজন হচ্ছে, বিলাসজাত দ্রব্যের প্রয়োজন হচ্ছে, টেলিভিশন প্রয়োজন হচ্ছে, বিদ্যুতের প্রয়োজন হচ্ছে, তারপরে তোমার যেটা এসির প্রয়োজন হচ্ছে, মানে তার অভাবে চাওয়ার কোনো শেষ নেই। এই চাওয়ার শেষ না থাকার কারণেই বলা হচ্ছে অভাব আসলে অসীম। আমরা এভাবে চিন্তা করতে পারি, প্রথম কয়েকটা পেজ পড়বা, তুমি দেখবা যে এখানে খুবই সুন্দর এবং মজাদায়ক, যেটা তুমি যদি একটু ফিল করো, ফিল করলেই মজা পাবো। আমরা শিখবো আজকে উৎপাদন সম্ভাবনা রেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখা, আমি দেখো, আমি ফার্স্ট সেকেন্ডে তোমাদের যারা সেকেন্ডের আছে তাদেরকে, তাদের দেখছি যে বইয়ের সংজ্ঞা, বইতে যে সংজ্ঞা দেওয়া আছে এই সংজ্ঞা তাদের মনে থাকে না, বলে যে এই সংজ্ঞাগুলো আসলে কঠিন। তো আমি আমার মতো করে যখন বলি, তখন আমি দেখি যে আমার পরীক্ষা যখন নিছি, তখন ওই পরীক্ষাগুলোতে তারা ওই আমার কথাটা লিখে দিয়েছে। কারণ কি, তারা হচ্ছে ওই ক্লাস করেছে, কথা শুনেছে, আমার কথাটাই লিখে দিয়েছে। আসলে হবে না তা না, অবশ্যই হবে। আমি দেখো তোমাদের সেই সম্পর্কে একটু বলি, বইতে লেখা আছে কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি, এমন একটি রেখা আছে, উৎপাদন সম্ভাবনা রেখা একটি রেখা, বিন্দু সঞ্চার পথ। উৎপাদন সম্ভাবনা রেখা, এখানে একটু সমস্যা আছে, উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা, রেখার হবে এমন একটি রেখার বিন্দুর সঞ্চার, একটি রেখা বিন্দুর সঞ্চার পথ, যা কোনো সমাজে বিদ্যমান সম্পদের দুষ্প্রাপ্যতা এবং অভাব নির্বাচন সাপেক্ষে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের সকল সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। তার মানে কথাটা একটু দেখো, তোমার কাছে একটু এলোমেলো হলে হতে পারে। এখানে বলতেছে কোন সম্ভাবনার একটি, একটা বিন্দুর সঞ্চার পথ, একটি বিন্দুর সঞ্চার। বিন্দু মানে কি, একটা ফোঁটা, ওই ফোঁটার রেখা যে কত দূর গেছে, এটা আছে বিন্দুর সঞ্চার পথ, মানে কোন দিক দিয়ে গেছে। এবার আমি তোমার যদি দেখো, আমি চিত্র আঁকাই, তারপর তোমার সংজ্ঞা দেবো। বইয়ের সংজ্ঞা আমি এইভাবে রাখলাম, যারা বইয়ের সংজ্ঞা পড়তে পারো পছন্দ করো, পড়বা, সমস্যা নেই। এবং আমার কথা, আমার সংজ্ঞা যেটা পড়তে হলে পড়তে পারো পছন্দ করো, সেটা তুমি যদি পছন্দ করো তাহলে ওই সংজ্ঞাটা লিখলেও কোনো প্রবলেম হবে না। এখন এরকম জিনিস দেওয়া থাকবে, সংমিশ্রণ দেওয়া থাকবে, এক্স দ্রব্য দেওয়া থাকবে, ওয়াই দ্রব্য দেওয়া থাকবে। আমি আবার বলছি, কোনো প্রকার ভয় পেয়ে না, এটা খুবই সহজ জিনিস, দুইটা দ্রব্যের সংমিশ্রণ। একটা উৎপাদন সম্ভাবনা রেখা মানে একজন মানুষ কতটুকু উৎপাদন করতে পারবে, কতটুকু উৎপাদন করতে পারবে। আচ্ছা, এটা যদি আমি এভাবে চিন্তা করি যে আমি ধান উৎপাদন করব, আমার দেখা আছে 5 কাঠা জমি আছে, 5 কাঠা জমিতে আমি ধান উৎপাদন, টোটালটাই ধান উৎপাদন করতে পারে একজন মানুষ, ঠিক না? আবার ধান না উৎপাদন করে পেঁয়াজ উৎপাদন করতে পারে ওই টোটালটা, তার মানে টোটাল অংশ সে যদি ধান উৎপাদন করে তাহলে টোটাল অংশ পেঁয়াজ কতটুকু, জিরো। দেখো, আবার যদি টোটাল অংশ পেঁয়াজ উৎপাদন করে ওই জমিতে, তাহলে ধান উৎপাদন কতটুকু, জিরো। এই কথাটাই বলা হচ্ছে যে এক্স দ্রব্য যদি সে এমটি, জিরো, জিরো উৎপাদন করে, কোনো না উৎপাদন করে, তাহলে তার সর্বোচ্চ উৎপাদন কত, ওয়াই দ্রব্য 110।
110 এককই তার সর্বোচ্চ, তাহলে টোটালটা সে ওয়াই দ্রব্য করে ফেলেছে, তার মানে এক্স দ্রব্য আছে জিরো হয়ে যাবে। এবার কি করলো, এক্স দ্রব্য জিরো না করে এক্স দ্রব্য একটু বাড়াইছে 50, এক্স দ্রব্য 50 একক বাড়ানোর পরে ওয়াই দ্রব্য তার মানে নিশ্চিত আগের তুলনায় কম পাবে। কতটুকু কম পাবে এটা বড় কথা না, কম পাবে, এটা বই প্রশ্নে দেওয়া থাকবে। তারপরে দেখো ওয়াই দ্রব্য আর একটু বাড়াইছে 75, তার মানে এইটা বাড়ালে অবশ্যই এটা কমে যাবে, এক পাশ বাড়ালে এক পাশ কমে যাবে, এক পাশ বাড়ালে এক পাশ কমে যাবে, এটা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। এখন আমরা আসি উৎপাদন সম্ভাবনা রেখা ছিল, এই যে এইটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো প্রথমে ওখানে ছিল যে ওয়াই দ্রব্য উনি উৎপাদন করেছে কত, 110, এই যে এই পাশটা আছে এই একটা দাগ দেব এটার নাম হচ্ছে লম্বক, এই নিচে একটা দাগ দেব এটার নাম হচ্ছে ভূমিয়ক। এটা সমস্যা আছে নাকি কারোর? এটা কোনো কোনো সমস্যা নেই, কারণ তুমি সিনিয়র ছিলে আগে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে শুধু লম্বক্ষে একটা দাগ দিব, ভূমি অক্ষে একটা দাগ দিব, আমি সর্বদাই ভূমি অক্ষে এক্স দ্রব্য ধরার চেষ্টা করব, তাহলে ভালো হবে, চিত্রটা সুন্দর হবে। এপাশে এক্স দ্রব্য ধরলাম আর এপাশে ওয়াই দ্রব্য ধরলাম। এখন ওখানে দেওয়া ছিল দেখো, প্রথমে এক্স দ্রব্য যদি আমি শূন্য একক উৎপাদন করি, শূন্য, এই যে এই শূন্য না, এটা হচ্ছে অরিজিন, এই জায়গাতে শূন্য আছে, এটা হচ্ছে অরিজিন, তাহলে একটা দ্রব্য এক্স দ্রব্য যখন শূন্য, ওয়াই দ্রব্য তখন 110 সর্বোচ্চ, এই যে এই জায়গায় একটা বিন্দু নিলাম। এবার এক্স দ্রব্য বাড়াইছি 50 একক, ওয়াই দ্রব্য কত, 110, তাহলে 110 নিয়ে নিলাম, 110 একটা বিন্দু দিলাম। তারপরে এক্স দ্রব্য 75, ওয়াই দ্রব্য 85, এক্স দ্রব্য 100, ওয়াই দ্রব্য 60, একটা দ্রব্য বাড়ছে আর একটা দ্রব্য অটোমেটিক কমছে। আবার একটা দ্রব্য 110, এক্স দ্রব্য তখন সর্বোচ্চ হবে, ওয়াই দ্রব্য তখন সর্বনিম্ন জিরো হবে। এই জিনিসটা মাথায় রাখো, সহজ সাবলীল ভাবে তুমি আঁকার চেষ্টা করো, আমি দেখাচ্ছি তোমাকে প্র্যাকটিস করার জন্য। এখান থেকে দেখো, এখান থেকে আসলে তুমি খাতা কলম নাও, খাতা কলম নিয়ে একবার আঁকার চেষ্টা করো, দেখো খুব ইজি জিনিস, সেটা পারার কোনো ব্যাপার না। দেখো এটা খুব সহজ এবং সাবলীল, তুমি একটুখানি চেষ্টা করো বলে। দেখো আমার সাথে দেখো, তুমি ফার্স্ট টাইমে কি দিবা, একটা লম্ব অক্ষ দিবা, সেটা খুব একটা ভালো হলো না, দেখো আবার চেষ্টা করি, বোর্ডটা একটু ঝামেলা করছে তো, এটা একটু প্রবলেম হচ্ছে। দেখো এভাবে সহজ একটা লম্বক্ষক দাগ দিবা, এবার সে ভূমি অক্ষেত্রে দাগ দিবা। তোমার যদি আঁকতে খুব প্রবলেম হয় তাহলে তুমি এখান থেকে কি করবা, এখান থেকে সোজা এইভাবে একটা দাগ দিয়ে দিবা, সর্বোচ্চ কত ছিল তোমার, 110, এই 110 এখানে দিয়ে দিবে।
এটা কি নাম দিলে? এটা নাম দিলে এক্স অক, এটা নাম দিলে ওয়াই অক। এখন এখানে অরিজিন, এই জায়গা জিরো, এখান থেকে শুরু হয়েছে ঠিক না? এই বিন্দু থেকে শুরু হয়েছে, এই বিন্দু থেকে শুরু হলে তুমি দেখো তোমার যখন এক্স দ্রব্য জিরো ছিল, তার মানে এক্স দ্রব্য যখন জিরো, এই যে জিরো, ওয়াই দ্রব্য তখন 110, তাহলে এই দুইটার মিলিয়ে বিন্দু পেলাম কোথায়? এটাই, এইখানে। আমরা যদি সংখ্যা দিয়ে দিই তাইলেও হবে, কোনো প্রবলেম নেই। আমি যদি এইভাবে রেখে দিই তোমাদের সুবিধার্থে, আমি ফার্স্ট টাইম এইভাবে রেখে দিছি, কোনো প্রবলেম হবে না। তারপরে ছিল কত? তারপরে ছিল 100, ওয়াই দ্রব্য 100, 110, 100-র উপরে তো যাবে না নিশ্চয়ই, 110, 100 হবে নিশ্চয়ই, এরকম একটা পজিশনে 100 হবে, ধরে নাও এরকম একটা পজিশনে 100 হলো, হালকা একটু বাড়াই দাও এখান দিয়ে। এবার তুমি এখানে এই দাগটা দিয়ে দাও, সোজা করে দিবা, আমার এটা একটা সমস্যা হচ্ছে। এবার এখানে কত দিলে? 100। এখানে কত আসছে তোমার? এক্স এর দ্রব্য আছে কত? 50, তার মানে এখানে 50 দিবা। এত মাপামাপির কোনো দরকার নেই, যে এখানে 50 হবে না, এখানে 50 হবে, এখানে 50 না, এখানে 20 বেশি হচ্ছে, এত দরকার নাই, সমস্যা নাই। তুমি এইভাবে মাথায় রাখবা যে জিনিসটা এরকম হবে। এবার পরবর্তীতে কি হবে? 100-র পরবর্তীতে আছে কত? ওয়াই দ্রব্য আছে তোমার 80 না 75, দেখা যাচ্ছে না? 75 ধরলাম, 75 হলে নিশ্চয়ই কম হবে, তখন এখানে কম হয়ে এই অংশ দিয়ে এখান থেকে এই টোটাল এইভাবে একটা দাগ হয়ে যাবে। এখানে 75, এখানে ওয়াই দ্রব্য কত? ও এখানে 85, এখানে 85 দাও, এখানে 75 দাও। তারপরে দেখো পরেরটা আছে কত? এক্স দ্রব্য আবার এই যে এই অক্ষে না, এই ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষে যখন যাবে 60, তখন এখানে ওয়াই অক্ষে 60 চিহ্নিত করালাম, মনে করো এখানে 60 আছে, এখান দিয়ে দিয়ে এই এক্স অক্ষে কত হবে তখন? এক্স অক্ষে হবে 100, এক্স অক্ষে 100 দিয়ে দিবা। আর যখন এই ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য 0, তখন এক্স অক্ষে এক্স দ্রব্য কত? এক্স দ্রব্য তখন 110। খুব সহজ ভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আসলে কিরকম। আমি এইভাবে এইভাবে আঁকবা, কোনো প্রবলেম হবে না। তুমি লম্ব অক্ষ দিয়ে দিবা, এই লম্ব অক্ষ দিয়ে দিলে, এই ভূমি অক্ষ দিয়ে দিলে, এখান দিয়ে এইভাবে দিয়ে দিবা। এখানে কত সর্বোচ্চ? 110, এখানেও সর্বোচ্চ 110। এবার মাস পয়েন্টে যে জিনিসগুলো আছে এই নামগুলো দিয়ে দিবা, এভাবে দাগ দিয়ে দিবা, এভাবে দাগ দিলে হবে। এটা আসলে কোনো জ্যামিতি না, কোনো কিছু না, এটা বোঝানো হয়েছে জাস্ট যে একটা দ্রব্য যখন আমি সর্বোচ্চ করছি, ওয়াই দ্রব্যটা আমি যখন, তুমি লক্ষ্য করো ওয়াই দ্রব্যটা যখন আমি সর্বোচ্চ উৎপাদন করছি, 110 উৎপাদন করছি, তখন হচ্ছে এক্স দ্রব্য 0 হয়ে যাচ্ছে। তার মানে তোমার প্লট, এই যে প্লট, এই প্লটে যদি তুমি 5 কাঠা জমি এটা, হ্যাঁ, এই প্লটে টোটালটাই যদি তুমি এক্স দ্রব্য, এক্স দ্রব্য মানে ধরে এখানে মনে করো ধান, এটাকে ধান ধরো, এটাকে ধরো পাট, তো এই ধান যদি টোটালটা উৎপাদন করো, এই যে জমি, এই জমিতে টোটালটা যদি তুমি ধান উৎপাদন করো, তাহলে পাট উৎপাদন কি হবে? 0। ঠিক, এই ধান উৎপাদন যদি 0 করি তাহলে পাট উৎপাদন সর্বোচ্চ, তার মানে ধান উৎপাদন যদি সর্বোচ্চ করি, একটা যদি সর্বোচ্চ করি, আমার ভূমিটা টোটাল ব্যবহার হয়ে যাবে, তখন অন্য দ্রব্য আমার কমে যাবে, আর অন্য দ্রব্য যখন সর্বোচ্চ করবো তখন এই দ্রব্যটা কমে যায়। আবার কি, আবার একটা শর্ত আছে যে আমি দুইটা দ্রব্যেরই কিছু কিছু অংশ নিতে পারবো, কিছু অংশ ধান নিতে পারবো, কিছু অংশ পাট নিতে পারবো, আর কিছু অংশ বেশি যদি ধান নিই তাহলে পাট কমে যাবে। এই জমিতে তুমি চিন্তা করো, এই জমিতে যদি তুমি টোটালটা ধান করো, ধান করলে তাহলে পাট 0, এই জমিতে যদি অর্ধেক ধান করো, অর্ধেক ধান উৎপাদন করলে, অর্ধেকের বেশি আর কি, অর্ধেকের বেশি ধান উৎপাদন করলে তাহলে অর্ধেকের কম পাট উৎপাদন পাবা। এই চিন্তাটা তোমার মাথায় রাখতে হবে। সহজ সুন্দরভাবে আমরা কিন্তু এই চিত্রটা বুঝতে পারলাম। আশা করি কোনো প্রবলেম হলে আমাকে বলবা, কোনো যদি বুঝতে সমস্যা থাকে, বুঝতে সমস্যা থাকলে আমাকে অবশ্যই তুমি জানাবা যে কোথায় প্রবলেম হচ্ছে। আমি আবার দেখা একটু, আমরা চিত্রটা নেব কিরকম ভাবে দেখো। প্রথম অবস্থায় লম্ব অক্ষ এইভাবে দিয়ে দেবো, ভূমি অক্ষ এইভাবে দিয়ে দেবো, তাই না? একটু মোটা হয়ে গেছে স্কেলটা। আর মাঝখান দিয়ে আমরা এই যে এটা না, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা,
এইটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ওই উৎপাদন সম্ভাবনা রেখার নাম হচ্ছে, দেওয়া আছে দেখো তোমার বইতে, পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটা খুব সহজ। আমি একটা যখন সর্বোচ্চ উৎপাদন করবো, এখানে জিরো, এখানে জিরো, এখানে একটা যখন এই সর্বোচ্চ উৎপাদন করব তখন আর একটা হয়ে যাবে জিরো। ওই দ্রব্যটা আরেকটু কমাবো তখন আর একটা দ্রব্য হয়ে যাবে কম, আরেকটু কমাবো এটা হয়ে যাবে বেশি, মানে একটা কমালে আর একটা অটোমেটিক বেশি হয়ে যাচ্ছে। তুমি চেষ্টা করো, বারবার এভাবে চেষ্টা করো, দেখো তোমার রেখাগুলো একসময় সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে এঁকে দিবা। আসলে এই বোর্ডে আঁকানো, ইলেকট্রিক বোর্ডে আঁকাতে গেলে একটু ঝামেলা হয়, এইভাবে আমরা এঁকে দেবো। ঠিক আছে, খুব সহজ সাবলীল, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে এইসব চিত্র যদি তুমি দিতে পারো, তিনে তিন পাবা, কোনো সমস্যা নেই। তিন মার্কের চিত্র থাকবে, তিন মার্কের তিনই পাবা, চার থাকবে, চারে চারই পাবা। এই জন্য চিত্র থাকলে খুব সুবিধা হয়, খুব সহজে আমরা জিনিসগুলো শিখতে পারি এবং বেশি মার্কস পেতে পারি। তুমি একটু চেষ্টা করো, শুধুমাত্র আমি বলি যে তুমি একটা সপ্তাহ, এই লাস্ট, আর আমরা পরের পরের সাতটা ক্লাস করবো, এই সাতটা ক্লাস করো আমার সাথে, এবং এই সাতটা ক্লাসে তুমি, আমি যে চিত্রগুলো দেখাবো, চিত্রগুলো দেখতে থাকো এবং নিজে নিজে বারবার আঁকতে থাকো। দেখো একসময় খুব সহজ হয়ে যাবে, এটা আহামরি কিছু না, কোনো ঝামেলার কোনো কিছু না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক ধন্যবাদ, পরবর্তীতে দেখা হবে, এবং সঠিকভাবে কাজ করে কাজটা তুমি দেখাতে থাকো এবং ক্লাসটা সম্পূর্ণ করো, এতে করে তুমি উপকৃত হবা।